আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনি যদি শিখেন তাহলে আপনি হবেন ছাত্র, আমি হব শিক্ষক। খেয়াল আছে নি কথাটা? শিক্ষক থাকবে নিচে, ছাত্র থাকবে উপরে, এটা হয় না। পাদ্রী তো জ্ঞানী মানুষ তো চট করে নিচে চলে গেলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উপরে বসলেন। আচ্ছা কোন তো এখন পেশাবরের নিচে নামায় দিল, এখন 1800 পাদ্রীর 1800 খ্রিস্টানের মেজাজ কি এখন ঠিক আছে? আমার আখিরি নবীর উম্মতের সামনে হাই হাই করবে, এছাড়া আর কিছু পাইবে না। একই করলো, একই করলো, একই করলো, আমাদের পাদ্রীদের নিচে নামায় দিল। জুনাইদ বলেন, দুইটা তোমার প্রশ্ন কি জানতে চাইছিলে? এক নম্বরে হলো এই একটা ফলের গাছ সারা বেহেশতিকে ফল দিবে, এটা কিভাবে? জুনাইদ জবাব দিচ্ছে, পাদ্রি শুনেন, আকাশের সূর্য কয়টা? পাদ্রি বলেন একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর ঘরে ঘরে আলো দিতে পারতেছে কিনা? একটা সূর্য দিয়ে আলো হয় কিনা? নাকি আরেকটা দরকার? এ পর্যন্ত চট্টগ্রামের মানুষকে আন্দোলন করেছেন যে আরেকটা সূর্য লাগবে। একটা সূর্য ঠিকভাবে যদি পুরাপুরি ভাবে রৌদ্র ঠিক মতে দেয়, তাই তো বাবারে রাখতে হয়। বাবারে বাবা, একটাই তো বাবারে রাখতে হয়, আরেকটার আন্দোলন করবেন কোন সময়? একটা দিয়ে সমস্ত পৃথিবীর কাজ আমার আল্লাহ চালাইছে কিনা? আল্লাহ বলেন একটা দিয়েই তো চালাইছি। জুনাইদ বলতেছেন আল্লাহর ওলি, ও পাদ্রি, একটা সূর্য দিয়া যদি সারা পৃথিবীর কাজ চালাইতে পারে, যে আল্লাহ, সে আল্লাহ কি একটা ফলের গাছ দিয়া সমস্ত বেহেশতের ফল খাওয়াইতে পারবে না? পাদ্রি বলেন হ্যাঁ, কথাটা তো যুক্তিসঙ্গত, হ্যাঁ এটা বুঝে আসলো। তাহলে আরেকটা প্রশ্ন কি ছিল? এবার বলতেছেন ওই বেহেশতের খানা, ওই গাছের ফল খাইলে নাকি সকালে যে মজা, বিকালে নাকি মজা ডবল বাড়তেই থাকবে, এটার স্বাদ নাকি কমবে না? জুনাইদ বলেন হ্যাঁ অবশ্যই, যেমন বাস্তবতা বুঝতে চায়। জুনাইদ বলেন আমরা যে নামাজ পড়ি, বলুন তো 1400 বছর যাবত নামাজ পড়তেছি, নামাজ শুরু করেই আমরা প্রথম কোন সূরাটা তেলাওয়াত করি? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। এই সূরাটা, এই যে নামাজ যেদিন থেকে আমাদের উপর ফরজ হয়েছে, নির্দেশ হয়েছে, এই যে ওদিন থেকে যে নামাজ পড়া শুরু হয়েছে, আচ্ছা বলুন তো কেউ কি এই সূরাটার প্রতি কোনো বিরক্তি আসছে? এই সূরাটা স্বাদ লাগে না, এটা পরিবর্তন করে অন্য আরেকটা সূরা পড়ব, এমন কোন ভাব, এমন কোন আলোচনা, এমন কোন সমালোচনা মসজিদে কোন জায়গায় শুনছেন কি আপনারা? তাহলে বোঝা গেল এত বছর যাবত যে সূরাটা তেলাওয়াত করতেছেন, এটা স্বাদ বুঝি এখনো কমে না? যদি স্বাদ কমতো তাহলে এটা পরিবর্তন করে আরেকটা ধরতেন। এই পর্যন্ত 1400 বছর যাবত একই সূরা প্রথমে শুরু করে দেন, বলতেও হই না, অটোমেটিক মুখ দিয়ে বাহির হয়। তাহলে বোঝা গেল এটা স্বাদ কি কমে নাই, বরঞ্চ আরো বাড়ছে। বিদায় আগে পড়ছে, আমরাও সেটাই ধরছি, কেন এটার স্বাদ আছে। পাদ্রি বলেন কি ব্যাপার বলতে চাইলেন? কয় সূরা ফাতিহার স্বাদ যেমন দুনিয়াতে কমে না, বেহেশতি খাওনের স্বাদ কমে না, বরঞ্চ আরো বাড়ে। পাদ্রি বলেন জুনাই যুক্তিসঙ্গত জবাব দিলেন, আমার বুঝে আসছে, তাহলে আপনার কথাটা সুন্দর। অন্যরা বলতেছেন পাদ্রি আপনার দুইটা প্রশ্নের জবাব জুনাইদ দিল, আপনারে যদি কোনো প্রশ্ন জুনাইদ করে আপনি কি পারবেন? খ্রিস্টানরা বলতেছেন জুনাইদ আপনিও প্রশ্ন করেন, আমাদের পাদ্রি সাহেব জবাব দিয়ে দিব। আল্লাহ কয় গেট বাল্ব কি? গেট বাল্ব চিনেন না? কারণ আল্লাহ নিজেই তো কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খৈরা উম্মাতিন ও খরিজাত লিন্নাস, আল্লাহর কথা সত্য হবে কিনা বলুন তো? এবার সবাই বলতেছেন পিশাব পাদ্রি সাহেব আপনি প্রশ্ন টশ্ন করেন না, কই আমি তো দুইটা করলাম। জুনাইদের পালা, জুনাইদ বলেন আচ্ছা প্রশ্ন আপনি দুইটা করছেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দিবেন কি? পাদ্রি বলেন দেব দেব, জবাব দিব। খ্রিস্টানরা কই কইরা দেখেন না খালি। জুনাইদ প্রশ্ন করলেন একটা, বলুন কয়টা? বলতেছেন পাদ্রি সাহেব
আপনি দুইটা প্রশ্ন করলেন জান্নাত থেকে, তাহলে বোঝা গেল জান্নাত আপনি বেশি পরিচয় বুঝি, জান্নাতটা বুঝি আপনার দেখা শোনা জানা শোনা আছে। আমি জান্নাত থেকেই একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলুন তো, জান্নাতের দরজায় জানালায় গেটে ফিলারে কার নাম লেখা আছে? অন পাদ্রি খালি ডুব গিলে গিলে খ্রিস্টান না কই হুজুর কোন কোন কই মাদমুরি কম করিস থেকে কম জানলে তো জুনাইদ কই কোন না। আপনি যখন জান্নাত থেকে প্রশ্ন করছেন বলুন 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 কই বাবা বেহিনা তো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রভু গো এই পাদ্রিকে জান্নাত দেখার শক্তি দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কিনা? শুনে শুনে তাহলে ওলির পক্ষে থাকবেন কি বলেন ঠিক কিনা? জীবন বড় স্লোগান দিলেন কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো, কই জ্বলে না তো, আরো দলাদলি বাড়ে। কিন্তু শান্তি শৃঙ্খলাময় পরিবেশ কোরআন সুন্নার আলো জ্বালাইতে গেলে আরেকটা স্লোগান সাথে ফিট করুন, বেলায়েতের আলো ঘরে ঘরে জ্বালো। এ বাংলার জমিনে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসে প্রথম সিলেটের জমিনে বেলায়েতের আলো জ্বেলেছে, তারপরে কোরআন সুন্নার আলো বিলি করেছে। বেলায়েতের আলো জ্বালিয়ে কোরআন সুন্নার আলো হাতে দেন, তাহলে কোরআন সুন্নাহ বুঝবে, দলাদলি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি ধাক্কা ধাক্কি থাকবে না। বাংলার মুসলমান নবী চিনবে, আমার আল্লাহ চিনবে। বলতেছিলাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন প্রভু গো দেন না তার চোখের পাওয়ার বাড়িয়ে দেন না, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শোনে কিনা? আল্লাহ একবার আসুন, যাব আমি বদরে, তার আগে রাস্তা ক্লিয়ার করতেছি। কি বললেন, যাইতে গেলে তো রাস্তা লাগবে, তো রাস্তা কি? আল্লাহর ওলিদের ডাক কিভাবে শুনে, একটা বাস্তব ঘটনা আমাদের এলাকায়। এক আল্লাহর ওলি যার নাম ছিলেন আব্দুল হেলিম হুসাইনি, মাওলানা আব্দুল হেলিম হুসাইনি, উনি আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর একজন খাস ওলি ছিলেন। একবার দুইটা গ্রামে একটা শিমল গাছ তুলা গাছ নিয়ে ঝগড়া, তুলা গাছ দুই গ্রামে এইভাবে প্রস্তুত হলেন, মনে হয় যে কয়েকটা মার্ডার হয়ে যাবেন একটা গাছের জন্য। কোত্থেকে যেন আল্লাহর ওলি সামনে হাজির, বাবারা রাখেন আপনারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সারা জাতি, আপনারা মারামারি করবেন, অন্য মাখলুক তো আপনাদেরকে ঘৃণ্য ভাববে, আপনাদেরকে তো ধিক্কার দিবে, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মারামারি করে। আচ্ছা কিন্তু আল্লাহর ওলির এই উপদেশটা ভালো দিল না খারাপ দিল? আচ্ছা আল্লাহর ওলিরা তো এরকম ভালোই করে, নাকি কোনো খারাপই করছে কোনোদিন? আল্লাহ কি নিয়ে ঝগড়া তোমাদের? হুজুর এই শিমল গাছ তুলা গাছটা নিয়ে ঝগড়া, কি ব্যাপার? তুলা গাছটার মালিক ছিলেন একটা মহিলা, মহিলা বলে হুজুর আজীবন পর্যন্ত তুলা গাছটার তুলা দিয়ে আমার সংসার চলে, আমি গরিব মানুষ। আজকে ওই পার্শ্ববর্তী সীমানাওয়ালা বলে এই গাছটা নাকি তার তার সীমানার মধ্যে। আল্লাহর ওলি বলেন আচ্ছা যার ঘাস যদি তার সীমানার তিন হাত ভিতরে যায় তাহলে তো কোনো ঝগড়া হবে না তো? কয় না, হাজার হাজার মানুষের সামনে আল্লাহর ওলি তুলা গাছকে বলতেছে ও তুলা গাছ তোমার জন্য কেন মানুষ ঝগড়া করবে, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমারে আমি হেলিম হুসাইনি কইতেছি, যার গাছ তিন হাত ভিতরে যাও। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের সামনে তোলা গাছটা ওই মহিলার সীমানার তিন হাত ভিতরে চলে গেলেন। আল্লাহর ওলিদের কথা গাছেও শুনে, এইরকম ওলিদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? যাই না ওদিকে, আলোচনা হলো বদর, আমি বদরে যাব, আসুন রওনা হব বদরে। যাই হোক, বলতেছিলাম কোরআনের মজা যে আছে, জুনায়েদ বাগদাদী ওই পাদ্রির সাথে আলোচনা করে দেখাইলেন কি সূরা ফাতিহার মজা, শত বছর যাবত তালাওয়াত চলছে এর মজা কমে নাই, এমন কি কিয়ামত পর্যন্ত চলবে কোরআনের মজা কমবে না। বলতেছেন বলুন তো এই বেহেশতের দরজা জানালা চৌকাঠ ফিলার বিছানায় ভেড়ের মাথায় কি লেখা আছে? পাদ্রি কই দেহি না তো, খ্রিস্টান না তো, হুজুর কোয়েলান কোয়েলান তো মাতবুরি করিস না, কোয়েলাম করতে কোয়েলাম আন্তাজি কইলে হইব
রহিলা কইল কেমনে কয় রহিলা যা কইছে রাইট কইছে কথা আপনি দুইটা দুই চারটা রাইট কর না রাগ কথা কইছ না হ্যাঁ মন দেখে না জুনাইদ বলতেছেন আল্লাহ এই পাগড়িকে বেহেশ দেখার শক্তি দাও আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কিনা সঙ্গে সঙ্গে ওই পাগড়ি বেহেশ দেখতেছেন চোখের সামনে বাসতেছেন দেখে বেহেশতের প্রত্যেকটা দরজা জানালা চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূল পাগড়ি দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন তার পক্ষের লোকেরা প্রশ্ন করেন খ্রিস্টানরা হ্যাঁ পাদ্রী কি দেখলে কি দেখে চোখের পানি ছেড়ে দিয়েছো পাদ্রী বলেন কথা কইস না কথা বাড়াইস না জান্নাতের দরজা জানালা চৌকাঠের মধ্যে তাকাইয়া দেখি রে লেখায় আছে মুহাম্মাদুর রাসূল পাদ্রী থাকতে চায় না খ্রিস্টান থাকতে চায় না ঈসা নবীর উম্মত হয়ে থাকতে চায় না জুনাইদ রে তোর হাতটা বাড়াইয়া দে আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইতে চাই আল্লাহর ওলি জুনাইদ হাত বাড়াইয়া দিলে ওই পাদ্রী সহ 1800 খ্রিস্টান এতে টাইম মুসলমান হইয়া যায় মাশাআল্লাহ নবী ওলির শান মান শুনেন ভাই দর্শে কোরআন আসলে কোরআন না শুনলে এগুলি আমরা পাবো কোত্থেকে কি বলেন ঠিক কি না আসুন স্লোগান শুনলে অনেক সময় খুব ভালো লাগে তো এই চট্টগ্রামে আইসা আপনার ফকিরহাটে সবচেয়ে ভালো লাগলো এই স্লোগানটা শুনে এটা কোনো কোনো মাহফিলে তুলে ধরবো যে স্লোগান দিতে জানলে এই ফকিরহাটের তারাই জানে কি বলেন এতে কি আপনাদের সান মান বাড়বে না কমবে আসলে ওলির পক্ষে যারা রাসূলের পক্ষে যারা থাকে তাদের সান মান বাড়াইয়া দেয় কে আসুন সেই নবীর পক্ষে যায় আমার নবী হিজরত করে মদিনায় গেলেন বলুন কোথায় গেলেন আচ্ছা হিজরত করলেন কি মক্কাবাসীর যন্ত্রণায় নাকি মক্কাবাসীর ভালোবাসায় যাই না ওদিকে সংক্ষেপ করলাম যন্ত্রণায় নবী হিজরত করলেন আবু বকর বলেন আমি দেখছি রাসূল যাওয়ার সময় মদিনায় পথে মধ্যে বারবার পিছনে ফিরে চায়া চোখের পানি মুছেন আবু বকর প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ পিছনে পিছনে ফিরে চান আবার চোখের পানি মুছেন রাসূল বলতেন আবু বকর রে আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমার যে মায়া লাগে রে আবু বকর নবীজি তাদের যন্ত্রণায় মদিনায় হিজরত করেও নবীকে শান্তিতে থাকতে দেয় না মক্কাবাসী কাফের বেঈমানেরা নবীকে মদিনাতে যায়াও আক্রমণ করবে এই প্রস্তুতি নিতেছে মাঝে মাঝে কিছু যুবকদেরকে মদিনায় পাঠায় যায়া যেন নবীজি কি অবস্থায় আছে মানে জগরা বাজানোর জন্য আর কি জগরা বাজানোর জন্য দেখছেন না আমাদের দেশে ইলেকশন লাগলে দুই কমিশনারের মিছিল একসাথে হইলে একটু ধাক্কাধাক্কি লাগে না আর একসাথে হওয়ার কারণ এটাই একটা জগরা লাগান এই খাসিলত থাকলে ছেড়ে দিবেন এটা ভালো খাসিলত না এইভাবে ছোট খণ্ড খণ্ড লোকদেরকে জমায়েত করে মদিনা পাঠায় মদিনাবাসীর সাথে যদি একটা ঝগড়া লাগতে পারে কিন্তু রাসূল খণ্ড খণ্ড যুবকদেরকে এভাবে প্রস্তুত করে রাখেন যদি তারা যুদ্ধ বাজাইতে চায় নবীর পক্ষের লোকেরাও তাদেরকে কি ছাড়বে না নবীর পক্ষের লোকেরাও তাদেরকে ছাড়বে না যেই হোক এইভাবে চললো একের পর এক বহুদিন কিন্তু হিজরতের দ্বিতীয় হিজরি হয়ে গেল দুই বছর হয়ে গেল কিন্তু মদিনাতে আক্রমণ করবে রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না আচ্ছা বলুন তো রাসূল কি মদিনায় যায়া মক্কাবাসীর কোনো ক্ষতি করছিল তারপরেও তো রাসূলকে মক্কা থেকে মদিনায় গিয়ে আক্রমণ করবে রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না লম্বা ঘটনা সংক্ষেপ করলাম এই রমজান মাস বদরের যুদ্ধ রমজানের 17 তারিখ কিন্তু শুরু হলো কোত্থেকে এদিক দিয়ে তারা আবু জাহেল সহ প্রস্তুত নিলেন আবু সুফিয়ানকে ডেকে ডেকে বললেন কি করা যায় আমরা তো যুদ্ধ করতে যাব মুহাম্মদের সাথে কিন্তু যুদ্ধের মাল সামান তো কিনতে হবে অস্ত্র তো কিনতে হবে কিতাবে লেখছে যুদ্ধের অস্ত্র কেনার জন্য মক্কার সমস্ত মানুষ ধন সম্পদ যা আছে সব জমা করছে সিরিয়া পাঠাবে আবু সুফিয়ানকে অস্ত্র আনার জন্য
উদ্দেশ্য হলো আমার নবীকে মারবে। উদ্দেশ্য কি? নবীকে মারবে। আচ্ছা বলুন তো এই নবীর পক্ষে আছে কে? আরে যদি বলুন কে আছে? যার পক্ষে আছে আল্লাহ তাকে কি কেউ মারতে পারে? আজকে আমরা যদি সে নবীর পক্ষে চলে যাই তাহলে আল্লাহ আমাদের পক্ষে থাকবে, আমরা সাহায্য পাবো। কি বলেন? যারা নবীর পক্ষে থাকে আল্লাহ সাহায্য করে কিনা? আল্লাহু আকবার। এক যুদ্ধে দেখা যায় আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে ডাকতেছে, ও খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবক তার সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য করো, আমার পক্ষে থাইকো। আল্লাহ কয় দেখা যাইব না যান। একটু পরে আমার নবীও আয়া খানায় কাবার পাশে দাঁড়াইছে, প্রভু গো আমার তো কেউ নাই তুমি ছাড়া, আমার কেউ নাই তুমি ছাড়া। কি বলেন ঠিক কিনা? মুসলমানদের কেউ কি আছে আল্লাহ ছাড়া? কেউ নাই। এখন তো মুসলমানের উপর অত্যাচার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অত্যাচারী ঘুষ। ঘুষ ভাবছে মুসলমানের বুঝি কেউ নাই, তারা ভাবতেছে মুসলমানের কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের কেউ আছে কিনা? যদি থাকে তাহলে বলুন তো কে আছে? আরো জোরে বলুন কে আছে? যেদিন পৃথিবীর মুসলমান এক পক্ষে স্বীকার করবে আমাদের আছে একমাত্র আল্লাহ, তাহলে মুসলমানদের বিজয় ঘটবে, তার আগে নয়। যেদিন এই কথা মুখ থেকে বাহির করবে এদিন বিশ্বজুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে, কখন? যখন রাসূলের পক্ষে গিয়ে এই কথা স্বীকার করবে। বাস্তবে আসুন, রাসূল বলতেছেন প্রভু গো আমার তো কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে হেলাও আইসেন, যান, চিন্তা করেন না, যান যান। দুজনকে বললেন যান। আচ্ছা এখন আল্লাহ কার পক্ষে যাবে? আপনাদের ধারণা কি আল্লাহ কার পক্ষে যাবে? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া গুনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাগার উম্মতের মায়া, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কি বললেন মদিনা যাবেন? যদি তৌফিক দেয় যাবেন, যাইলে লাভ হবে না লস হবে? একটা সদাই মদিনায় বিক্রি হয়, যদি পৃথিবীর কোন মার্কেটে এই সদাইটা বিক্রি হয় না, একটাই মার্কেট একটাই সদাই, মদিনা ব্যতীত আউট অফ মার্কেট কোন মার্কেটে এই সদাই নাই, একটাই সদাই একটাই মার্কেট, সেটা হলো সোনার মদিনা। সদাইটা কি বলবো? রাসূল বলে গেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, রাসূল বলেন আমার কোন আশেক আমার কোন পাগল পৃথিবীর যেখান থেকে হোক আমি নবীর রওজাটা যদি আয়েশা জিয়ারত করে যায় তাকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আবার আমাদের দেশে কেউ কেউ বলবে হজ করতে মক্কা গেলেই চলে মদিনা যাওয়া লাগে না, তাদের পক্ষে কি আপনারা থাকবেন?